এ শুভ দিনের খুশিতে মিলেছি সবাই এখানে, বহুদিন পরে মন আবার মেতেছে হাসি আর গানে। তোমারই করুণায় পেয়েছি শান্তি যে, জীবনের এই পথে আসেনি ক্লান্তি যে, হে মনের ভক্তি যে তুমি, প্রাণেরই শক্তি যে তুমি। কি বলে শুরু করি, গুড মর্নিং নাকি গুড নুন? কিন্তু বাইরের ওয়েদার তো বলছে গুড আফটারনুন, কিন্তু না, এখন গুড নুন। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 2:05। তো আমিও রেডি হয়ে নিয়েছি, হঠাৎ করে কালকে বাড়িতে পুজো হলো, আজকে রেডি হয়ে আমি আবার কোথায় যাচ্ছি? হ্যাঁ, একটা বিগ কোয়েশ্চেন, যাচ্ছি বলতে আজকে এক জায়গায় আছে নিমন্ত্রণ। আমাদের বাড়ির সকলেরই নিমন্ত্রণ ছিল, কিন্তু সকলেই এমনিতেই প্রচুর টায়ার্ড আমরা, বাড়িতে এত খাটাখাটনি পুজো আচ্ছা সব মিলিয়ে, কিন্তু এমন একটা জায়গা যেখানে না গেলেও হবে না। যেহেতু স্নান যাত্রা ছিল কালকে, আমারই একটা কাকুর বাড়িতে আজকে রাধা গোবিন্দর পুজো ছিল কালকে, আজকে খাওয়া দাওয়া আছে, আজ সকালেও পুজো হয়েছে যদিও, তো সেখানেই যাবো, সেই জন্যই রেডি হয়ে নিয়েছি। আর ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আজকে এনারা তিনজন ফুটেছেন, দেখো এটা অলরেডি একটু নেতিয়ে গেছে, এখানে একজন ফুটেছেন, ওখানে একজন ফুটেছেন, এরা এখনও ঠিকঠাকই আছে। কালকে যেহেতু পরশুদিন যেহেতু বৃষ্টি হয়েছিল, এনাদের এখন আধিপত্যই আলাদা। চলো, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আমিও রেডি হয়ে নিয়েছি, জাস্ট পার্সটা নেব আর বেরিয়ে যাব। ও, তোমাদের তো ইন্ট্রো দেওয়া হয়নি, ধনি মেয়ের আরও একটা নতুন ব্লগ পেজে সকলকে জানাচ্ছে স্বাতি, অনেক অনেক সুস্বাগত। তো সকলে তোমরা কেমন আছো, আর কালকে কার কার বাড়িতে পুজো ছিল অবশ্যই 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 আমাকে একটা কমেন্ট সেকশনে জানিও। আর এক সেকেন্ড দেরি করতে চাই না, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, পাতায় টিপ 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 বৃষ্টি নিয়েই মামনিকে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। মানে বৃষ্টির মধ্যে কোথাও যেতে না আমার একদম ভালো লাগে না, জানি না। আর এর মধ্যে নিয়ে নিয়েছি কালকে, কালকে মানে মামনি প্রসাদ দিতে ভুলে গিয়েছিল, তো প্রসাদটা নিয়ে নিয়েছি, আর আম নিয়ে নিয়েছি। সকালবেলা বাপির একজন বন্ধু আম পাঠিয়েছিল, সেই আমি নিয়ে নিয়েছি, তো প্লাস্টিকে ভরে নিয়ে নিয়েছি, হাতে নিয়ে নিয়েছি ছাতা, আর মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে তো মাথায় ছাতা নিয়ে যেতে হচ্ছে। ব্রিজ দিয়ে কোনো গাড়ি আসে, এত জোরে আসে, এত জোরে আসে, সে আর কি বলবো, দাঁড়িয়েই যেতে হয়। আর এই দেখো এই ছেলেপুলে কতগুলো আছে, দেখতে পাচ্ছ, ওটা ব্রিজের ওপর থেকে নদীর জলে ঝাঁপ মারছে। ইন দ্যাট কেস যদি কোনো বিপদ ঘটে যায় তখন কী হবে, কিন্তু কে বোঝে কার কথা, কে শুনে কার কথা, আমার ভেবে কাজ নেই, যা করতে পড়ুক আমি যাব। তো দেখতেই পাচ্ছ গল্প করতে করতে মিষ্টির দোকানের সামনেও চলে এসেছি, তো চলো ঝটপট দেখি মিষ্টিটা কিনে নিই। কালাকাত কত করে গো? ওকে, আর লট চমচম আছে? আর এই সয় বা এই সন্দেশটা কত করে পিস, নিচের সন্দেশটা, এই যে যেটা, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে ওটাই দিয়ে দাও, 12 পিস, বারো না, পনেরোটাই দিয়ে দাও, পনেরোটাই দিয়ে দাও। তো দেখতেই পাচ্ছ মিষ্টি কিনে নিয়েছি, আর এতটা বেলায় টোটো হয়তো পাবো না, আমাকে হেঁটেই দেখতে হবে, তো চলো রাস্তার ধারে গিয়ে দেখি কি হয়। তিনি তো গেলেন না, পিছনে দেখিয়ে দেখি আরও একটা টোটো আসছে, আড়াইটার সময় রাস্তাঘাট পুরো ধুধু করছে, কি আর বলবো। টোটোটা গিয়েছিল আর আমিও চলে এসেছি এ বাড়িতে, কারণ এ বাড়ি থেকে সবাই একসঙ্গেই যাব। আর এই দেখতে পাচ্ছ এটা আমার হচ্ছে ছোট মামা, সকাল থেকেই তিনি ফ্যানের পিছনে বসেছেন, এখন এই স্ট্যান্ড ফ্যানটাকে লক করতে বসেছেন। তো দেখা যাক সবাই মিলে আলটিমেটলি কটার সময় বাড়ি থেকে বেরোতে পারি। ভালো আছো, তুমি কেমন আছো? কালকে গেলে না এলাম রে। তো আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি, হ্যাঁ শুধু বোন যায়নি। তো এখানে দেখতে পাচ্ছ ভাই আর আমি যাচ্ছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে, এখানে বড় মামা ছোট মামা আর মা যাচ্ছে, তো বোনকে ছাড়াই আমরা বেরিয়ে পড়েছি। সামনের ওই দোতলা বাড়িটা কাকুদের, আমাদের বাড়ি থেকে কাকুদের বাড়ি আসতে পায়ে হাঁটা রাস্তায় মিনিট পাঁচেক মতন লাগে। তো দেখেছো সুন্দর করে গেটটা সাজিয়ে ডেকোরেট করে নিয়েছে, আর কাকুদের রয়েছে একটা চানাচুর ফ্যাক্টরি, আর দুটো দেখেই বুঝতে পারছো বাড়িতে কত লোকের আজকে আনাগোনা হতে পারে। তো চলো সোজা যাবো আগে রাধা গোবিন্দ দর্শন। এই হচ্ছে আমার কাকুর বাড়ির রাধা গোবিন্দ, পথ চারপাশে খোলো, কাকুর বাড়িতেই তিনি প্রতিষ্ঠিত।
বছর চার পাঁচেক আগে, মানে আমার বিয়ের আগে, কলকাতা থেকে রাধা গোবিন্দকে পছন্দ করে আমি বাড়িতে নিয়ে আসি। তো সেই গল্প আরও একদিন করব। আর এখানে কত লোকের আনাগোনা দেখেছো, সকলেই ওয়েট করছে। আর রাধা গোবিন্দর মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আরও একটা জিনিস কি খেয়াল করেছো, একটা লম্বা লাইন পড়েছিল সিঁড়ির মধ্যে দিয়ে ওপরে খাবার দাবারের জন্য, মানে খাবার দাবারের সমস্ত আয়োজন হয়েছে ছাদে, সেখানেই একটা লম্বা লাইন পড়েছে। এখানে মা দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন আলটিমেটলি আমরা লাইনটা পাই। তো আলটিমেটলি দেখেছো লাইন ধরে উঠছি উঠছি, ভাইকে আর মামাকে বলেছিলাম তোমরা তাড়াতাড়ি আগে যাও, যদি জায়গা পাও আমাদের জন্য একটু জায়গা রেখো, আমরাও বসবো। আর কি কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আলটিমেটলি ছাদে উঠতে পেরেছি। এখন ঘড়ির কাঁটায় প্রায় তিনটে বাজছে, এখনও ক্রমাগত মানুষজন এসেই চলেছেন। আর এখানে অলরেডি একটা ব্যাচ বসে গেছে খাওয়ার দাওয়ার জন্য, আমরা যে ব্যাচটা বসেছিলাম তার আগের ব্যাচ। অনেক মানুষ একসাথে খেতে বসেছেন। আর এদিকে হচ্ছে রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট, আর এই যে এটা হচ্ছে জামাইবাবু, মানে হচ্ছে কাকুর বড় জামাই। তো দাদা এখন এখানেই ব্যস্ত, আর আমরাও একটা জায়গা খুঁজছি দাঁড়িয়ে পড়ার মতন, কারণ একটা ব্যাস উঠলে যাতেই আমরা বসতে পারি সেই জন্য। আর এখানে সব রান্নাবান্নাগুলো রয়েছে। এত বছর, মানে চার পাঁচ বছর ধরে কাকুর বাড়িতে পুজো হচ্ছে, এত মানুষের খাওয়া দাওয়া, অ্যারেঞ্জমেন্ট সংখ্যাটা প্রায় 700-800, কোনো কোনো বার 1000-ও টপকে যায়, কিন্তু আজ পর্যন্ত খাবারের একটুও ঘাটতি হয়নি। তো এখানে দেখেছো সব কিছু রান্নাবান্না রয়েছে, অনেক রকমের মেনু হয়েছিল, একটা সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট কচুর শাক। এই রাধা গোবিন্দ পুজোয় কচুর শাকটা দিতেই হয়। ভাত বসেছে একটা বড় কড়াইয়ে, আর সাথে সাথে এখানে অনেক রান্নাবান্না হয়েছিল, হয়েছিল ডাল আলু পটলের তরকারি। আর এখানে মানুষজন খাচ্ছে। আর এখানে দেখো, এখানে আরও হয়েছিল পরমান্ন, হয়েছিল পোলাও, রয়েছে ভাত, কিছু মানুষ আবার টিফিন কোটো করে প্যাকেট করে বাড়ির কোনো মানুষের জন্য হয়তো নিয়ে যাচ্ছেন। আর এইটা হচ্ছে কাকুদের মন্দিরের চূড়া। আর আর এখানে দেখো আমার ভাইও দাঁড়িয়ে আছে আর ফোন দিয়ে ফটো তোলার চেষ্টা করছে, কারণ ও ফটোর মধ্যে দিয়ে কী বোঝাতে চাইছে চলো সেটাই একটু দেখে নিই। তো ওই মন্দিরের পিছনে দেখো আমার মা দাঁড়িয়ে আছে, মানে আমরা একদিকে, আমার মা আরও একদিকে। তো আমি একটু জুম করে তোমাদের দেখাবো ঠিক আমার মাকে কীরকমভাবে দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমার মা মন্দিরের ফাঁকে লুকিয়ে বসে আছে, না বসে নেই, দাঁড়িয়ে আছে, সব লোকই খাওয়া দাওয়া করছে। আর এই জেনারেশনের বাচ্চাদের কি বলবো, ফোন ছাড়া তারা 2 মিনিট, মানে 2 সেকেন্ড চলতে পারে না, খাবার তো জাস্ট ভাবাই যায় না। এই ফোনটা না বাচ্চাদের ভবিষ্যৎটা সত্যি এক প্রকার নষ্ট করে দিচ্ছে। তো থাক সেসব কথা বাদই দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আর আমার ভাই দাঁড়িয়ে পড়েছি, কখন বসবো সেই ভাবছি, কিন্তু বসতে বসতে একটু দেরি আছে বলে ভাইকে বললাম টাকা কয়েকটা ঘটপট ফটো তুলে নিই। সেই জন্য ভাইয়ের সঙ্গে কতগুলো সেলফি তুলে নিয়েছি ফটপট। আর কিছুক্ষণ পরেই আমরাও বসে গেছি খেতে। তো তোমাদের যেটা বলছিলাম, এত বড় অনুষ্ঠান, এত মানুষের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, এখানে কিন্তু কোনো ক্যাটারিংয়ের ব্যবস্থা নেই। কেন বলো তো, এত মানুষ নিজেরা এমনি এগিয়ে আসে মানুষকে পরিবেশন করার জন্য খাবার দাবার, আলাদা করে কোনো ক্যাটারিংয়ের সত্যি কোনো প্রয়োজন হয়নি এত বছর, আর আজও হচ্ছে না। তো ভাত পড়ে গেছে, দিয়ে দিয়েছে লেবুর সঙ্গে একটু নুনের প্রয়োজন হয়, দেখা দেখ নুনটা পাওয়া যায় কিনা। আর এই হচ্ছে আমার কাকু, মানে এই কাকুর বাড়িতেই এসেছি আজকে আমরা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকলে মিলে একটু গল্প আর গুজব করে এখন ভাবছি ফিরবো বাড়ি। তার আগেই শিল্পা, মানে এই হচ্ছে কাকুর বড় মেয়ে, মানে স্কাই কালারের শাড়ি পরে বসেছিল, ওটা হচ্ছে কাকুর বড় মেয়ে। তো শিল্পা বলতে ভালো করে ভিডিওটা কর যেন আমাদের পরিষ্কার করে দেখা যায়। অবশ্যই অবশ্যই, তারপর চলো আরও একজন মেয়ের সঙ্গে দেখা করে আসি। এই হচ্ছে কাকুর ছোট রাজকন্যা, বেচারি শুয়েছিল আমরা আর সাথে, সে একটু উঠে বসেছে, তারপর সকলকে হাই হ্যালো করে দিল। ও হচ্ছে দীপা, আমাদের থেকে অনেকটা ছোট, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে দ্য বাটারফ্লাই বলে, তোমরাও সার্চ করতে পারো। তো ও চাকরি পেয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেটেল করতে চলেছে চেন্নাইতে। সেই গল্পই করছিলাম, আর গল্প করছিলাম অরিজিৎকে নিয়ে, ও কবে বাড়ি আসবে। তারপর কিছুক্ষণ টাইম গল্প করে বিকেলেই 5টা ক্রস হয়ে গেছে, এখন আমরা ফিরবো বাড়ি। যেন ওকে বললাম একটু টিফিন কোটো করে অল্প প্রসাদ দিয়ে রে, তো সেই জন্য প্রসাদও নিয়েছি। আর সকলে এত পরিমাণ প্রসাদ চাইছিল যে ওরা টিফিন কোটো দিয়ে আর উঠতে পারছিল না, পসিবলও তো নয় বলো এত লোককে টিফিন কোটো করে প্রসাদ দেওয়া। তো প্রসাদ নেওয়া হয়ে গেছে, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, ঘড়ির কাঁটাই বাজে এখন কটা, সাড়ে পাঁচটা বলতে যায় একদম। এখন আমি বাড়ি যাচ্ছি, ভাইয়ের বুকে আমার চশমা, এখানে মা, চলো চলো আমি আসি।
হেঁটেই যাবো। মামা আসলাম, সন্ধে তো হয়ে গেছে, চাটাও খেয়ে নিয়েছি, তারপর বেরিয়েও পড়লাম। আর বেরোনোর সময় একবার পিছনে হাঁটলাম এই প্রিয়দর্শিনী ফুলটার সাথে একটা সেলফি তুলবো বলে। আমার গাছটা না মরে গেছে, বোন একটু দিয়েছিল গাছ বার করে, কিন্তু সেটা মরে গেছে, কিছু করার নেই, পরে আবার নিয়ে যাবো, ডালবের ডাল থেকে গাছ যদি হয়। আর এটা তো তোমাদেরকে বলেইছিলাম হয়তো কোনো ব্লগে, এটি গণপতি বাপ্পার প্রিয় ফুল, ফুলগুলো না অসাধারণ দেখতে। তো আলটিমেটলি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, সকল টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। না গো, আমাকে না না যেতে হবে না, আমি আমি চা খেতে ফুটকাতে মরবো নাকি? না গো, আমি পার্লারে যাবো, তুমি কি করবে আমার সাথে? দুটো খেতে হবে, দুটো খেতে হবে, আমি চা খেতে ফুটকাতে মরবো নাকি? আমার আসি আসি রে পায়েল, চলো মামা ভাগ্নি গল্প করতে করতে সোজা মাধুর্য পার্লারে। তো অল্প হাঁটা রাস্তা, সেই জন্য হেঁটে হেঁটেই পার্লারে চলে এসেছি। অনেক কদিন থেকে ভাবছি আইব্রোটা করবো, আইব্রোটা করবো, কিন্তু সময় করে উঠতেই পারছি না। আজকে যখন হাতে একটু সময় পেয়েছি তাই ভাবলাম আইব্রোটা করেই নিই। পার্লারে ঢুকে দেখি পার্লারটা অলমোস্ট ফাঁকাই রয়েছে, একজন জাস্ট আইব্রো করে উঠলো। তো আমি দিদিটাকে বললাম আমি কি বসবো, বললো হ্যাঁ ঝটপট বসে পড়ো, ঝটপট তোমার আইব্রোটা করে দিই। তো দেখো আইব্রো করার পরে মুখের শেপটা অটোমেটিক্যালি পাল্টে গেছে, কত চকচক করছে আমার মুখটা। তো আইব্রো করা কমপ্লিট, তো মামাকে খুঁজে নিয়েছি, তারপর তো বললাম চলো এবার হাঁটি হাঁটি পা পা করে বাজারের দিকে যাওয়া যাক। কারণ মামাকে আমি মুখ ফুসকে বলে ফেলেছিলাম মামা আমাকে ফুচকা খাওয়াবে, সেই জন্য মামা আমাকে নিয়ে চলে এসছে বাজারের মাঠে ফুচকা খাওয়ানোর জন্য। আমি এত করে বললাম যে চা খেয়ে এসছি, ফুচকা খাবো না, কিন্তু কে কার কথা শুনে যাবে নাকি? মুখ দিয়ে যখন একবার বলে ফেলেছি ফুচকা খাবো, মামা ছাড়তে চাইছিল না, কিন্তু বাজারের মাঠ থেকে 10 টাকার ফুচকা খেয়ে নিলাম ঝটপট, তারপর এখন ফিরবো বাড়ি। আমি একা যেতে পারবো কিনা, কিন্তু মামা তো জানেই না আমি একা আসি, একা যাই। তো আমিও যাচ্ছি বাড়ি, আর মামাও চলে গেল ও বাড়ি। তো চলো ঝটপট যাওয়া যাক বাড়ি। এসে প্রথমে ফ্রেশ হয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, মুখটায় পড়েছিল প্রচুর পরিমাণে ট্যান। তো ভেবেই নিলাম মুখে আজকে লাগাবো একটা প্যাক, সময় করে উঠতেই পারছিলাম না যে মুখে একটু প্যাক লাগাবো, আজকে সময় পেয়েছি তাই মুখে একটু প্যাকও লাগিয়ে নিয়ে। তো চলো 20 মিনিট ডান মুখটাকে ধুয়ে আসি। মুখটা আজকে বড্ড ক্লিন লাগছে, অনেক কদিন থেকে ভাবছিলাম যে এই প্যাকটা ইউজ করব, কিন্তু ইচ্ছে শক্তিতে আর হচ্ছিল না যে এটা করি। তো এটা করে না সত্যি ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। তো কী কী ইউজ করেছিলাম একবার বলে দিই, 1 চামচ তোমার হচ্ছে গিয়ে কফি, 1/2 চামচ মধু, লেবুর 1/4টা, মানে 1/4 ভাগ লেবুর রস, আর 1 চামচ মতো বেসন যদি পারো, এর সাথে দুধ দিও, বা যদি না পারো তাহলে অ্যালোভেরা জেল গাছ থেকেও দিতে পারো, বা যদি বাড়িতে থেকে থাকে তোমাদের মানে যেগুলো হয় কিনতে পাওয়া যায় সেগুলো একসাথে মিক্সড করে মুখে জাস্ট লাগিয়ে দেখবে, ইনস্ট্যান্ট গ্লো পাবে। তো চলো আমার মুখের গ্লো দেখে বুঝতে পারছো কতটা এফেক্টিভ এটা। আর যদি কীভাবে বানাই এটা আমি একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তো চলো আজকের মতো নাইট অ্যান্ড বাই বাই।